নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 10ই সেপ্টেম্বর 2020 আর বেশি দেরি নেই, এবং এই 10ই সেপ্টেম্বর মঙ্গল হতে চলেছে বকরি। হ্যাঁ বন্ধুরা, যার ফলে এই 6 রাশির জাতক ও জাতিকাদেরকে আমি সাবধানতার বাণী বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, কোন সেই 6 রাশি যাদেরকে এই সময়ের ভিতরে অর্থাৎ 10ই সেপ্টেম্বর থেকে সাবধান থাকতে হবে তা আমি ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, আসুন শুরু করা যাক। দশই সেপ্টেম্বর 2020 মঙ্গল হতে চলেছে বকরি। হ্যাঁ বন্ধুরা, এবং এই মঙ্গল বকরি হওয়ার ফলে 6 রাশিকে কিন্তু সাবধানে থাকতে হবে। আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে কোন কোন বিষয়ে এই 6 রাশিকে সাবধান থাকতে হবে এবং মঙ্গল আমাদেরকে কী দেয়। তো আসুন আগে জেনে নিই মঙ্গল আমাদেরকে কী দেয়। মঙ্গল একটা অগ্নি প্ল্যানেট এবং এর মধ্যে আগুনের পরিমাণ প্রচণ্ড পরিমাণে থাকে। মঙ্গল ভাতৃসুখ দেয়। আপনার জীবনে যদি মঙ্গল ভালো থাকে তাহলে আপনি ভাতৃসুখ পাবেন, যদি খারাপ থাকে তাহলে ভাইয়ের সুখ পাবেন না। মঙ্গল যদি আপনার ড্যামেজ থাকে তাহলে বিবাহ ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসবে। মঙ্গল যদি আপনার ড্যামেজ থাকে তাহলে রক্তপাতও কিন্তু হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এবং এই রক্তকে মঙ্গল কিন্তু দেখায়। তাই এই যে রাশিগুলির কথা আমি বলতে চলেছি সেই রাশিগুলিকে সাবধান থাকতে হবে। তো আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই 6 রাশিকে কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে। দেখুন, যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদেরকে কিন্তু সাবধান থাকতে হবে। এছাড়াও ভাইয়ের সাথে কিন্তু মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দাম্পত্য জীবনে কলহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন, যেমন ফাস্টফুড, সেখানে কিন্তু আগুন প্রয়োজন হয়। এছাড়াও যারা হোটেল বিজনেস করছেন, এছাড়াও যারা এমন কোনো বিজনেস করেন যেটাতে আগুনের প্রয়োজন পড়ে, অর্থাৎ আগুন ছাড়া সেই বিজনেসটা হবে না, সেখানে কিন্তু সেই সব বিজনেস কিন্তু ড্যামেজ হতে চলেছে। আপনারা যদি সেই সব বিজনেস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আসবে। কোন সেই 6টি রাশি, প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক ও জাতিকা হন তাহলে সাবধান। 10 তারিখের পর থেকে আপনারা কিন্তু বি অ্যালার্ট। আপনারা যে বিজনেসগুলো আমি বললাম সেই বিজনেস যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু সাবধান, আপনাদের কিন্তু বিজনেসে অর্থ লস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই 10 তারিখের পর থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। এছাড়াও চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে আপনাদেরও। এরপরে যে 3 নম্বর রাশিটির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরকেও কিন্তু সাবধানে থাকতে হবে, অর্থাৎ সাবধানতার বাণী আমি আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিলাম। আপনারা যদি যে বিজনেসগুলো বললাম সেই বিজনেসগুলো যদি করেন, এছাড়াও অ্যাক্সিডেন্ট থেকে কিন্তু রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বি অ্যালার্ট। এরপরে যে 4 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরকেও কিন্তু এই 10 তারিখের পর অর্থাৎ 10ই সেপ্টেম্বরের পর সাবধানে চলতে হবে, রাস্তাঘাটেও চলতে হবে, এবং আপনাদেরকেও যে বিজনেসগুলোর কথা বললাম সেই বিজনেসগুলো যদি করে থাকেন তাহলে কিন্তু বি অ্যালার্ট, সাবধান হয়ে যান। এরপরে যে 5 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই মঙ্গলের বকরি হওয়ার ফলে আপনারা কিন্তু সাবধান হয়ে যান। আপনারা রাস্তাঘাটে কিন্তু সাবধানে চলবেন এবং আপনাদের দাম্পত্য জীবনে কলহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা বিজনেস করছেন, যে বিজনেসগুলোর কথা আমি বললাম সেই বিজনেসগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে লাস্ট এবং 6 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন
তাহলে আপনারাও কিন্তু এই মঙ্গলের বক্রী হওয়ার ফলে আপনারাও কিন্তু সাবধান হয়ে যান, কারণ আপনাদের জীবনেও আসতে চলেছে অনেক ঘাত বা প্রত্যাঘাত। তাই আপনারা এই 10ই সেপ্টেম্বরের পর যে কটি রাশির কথা বললাম এক্সট্রিম পর্যায়ে, আপনারা সাবধান হয়ে যান। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।